কিছুদিন আগে মিরপুর চিড়িয়াখানায় খাঁচার ভিতরে এই বানরগুলোকে দেখেছি। একটু পড়াশোনা করে এদের সম্পর্কে যতটা জেনেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বানরগুলোর নাম ভারভেট বানর, বৈজ্ঞানিকভাবে চ্লোরসেপাস ফাইগোইথ্রাস নামে পরিচিত। এইগুলো মূলত আফ্রিকার স্থানীয় বানর। সাব সাহারান আফ্রিকার সাভানা, তৃণভূমি এবং বনাঞ্চলের স্থানীয় প্রজাতির একটি বানর। এই বহুমুখী প্রাণীগুলি অত্যন্ত অভিযোজনযোগ্য, উন্মুক্ত বনভূমি থেকে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন পরিবেশে সমৃদ্ধ। তাদের বিভিন্ন বাসস্থানের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাদের আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছড়িয়ে দিতে সক্ষম করেছে, ফলে এরা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিস্তৃত বানর প্রজাতির মধ্যে একটি হয়ে উঠেছে। ভারভেট বানরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর রঙিন পশম। এই বানরগুলির একটি স্বতন্ত্র কালো মুখ, হাত এবং পা রয়েছে, একটি ধূসর দেহ এবং তাদের মুখের চারপাশে চুলের একটি সাদা ঝালর রয়েছে। এই প্রজাতির পুরুষ বানরগুলো মহিলাদের চেয়ে কিছুটা বড় হয়। তাদের লম্বা ও সরু হাত পা তাদের দক্ষ বৃক্ষরোহী করে তোলে, যার ফলে তারা স্বাচ্ছন্দ্যে গাছ পাড়ি দিতে পারে। ভারভেট বানরগুলি অত্যন্ত সামাজিক প্রাণী, যেখানে প্রভাবশালী পুরুষরা গোষ্ঠীর নেতৃত্ব দেয় এবং আগ্রাসন এবং কণ্ঠস্বর প্রদর্শনের মাধ্যমে তাদের কর্তৃত্ব জাহির করে। মহিলারা সামাজিক সংহতি বজায় রাখতে এবং তাদের সামাজিক বন্ধনকে শক্তিশালী করার জন্য একে অপরকে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারভেট বানর সর্বভুক, যার অর্থ তারা একটি বৈচিত্র্যময় খাদ্য খায় যার মধ্যে ফল, পাতা, পোকামাকড় এবং ছোট প্রাণী রয়েছে। তাদের খাদ্য ঋতু এবং খাবারের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বর্ষাকালে এর ফল বেশি খায়, আবার শুষ্ক মৌসুমে পাতা এবং পোকামাকড় বেশি খায়। ভারভেটরা তাদের দক্ষ হাত ব্যবহার করে গাছ থেকে ফল এবং পাতা ছিঁড়ে এবং খোলা বাদাম এবং বীজ ফাটানোর জন্য তাদের ধারালো দাঁত ব্যবহার করে। ভারভেট বানর একটি অত্যন্ত বুদ্ধিমান প্রজাতি যা তার সমস্যা সমাধানের ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত। এই বানরগুলিকে পাথর এবং লাঠির মতো হাতিয়ার ব্যবহার করে খাদ্যের জন্য এবং এমনকি শিকারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করতেও দেখা গেছে। ভারভেট বানরের বংশবৃদ্ধি সাধারণত সারা বছরই ঘটে। মহিলারা প্রায় 7 মাস গর্ভধারণের পর একটি একক সন্তানের জন্ম দেয়। মহিলারা তাদের বাচ্চাদের যত্ন নেওয়া এবং রক্ষা করার কাজে নিয়োজিত থাকে। পুরুষ ভারভেটরা অভিভাবকত্বের ক্ষেত্রে কম সক্রিয় ভূমিকা পালন করে, তবে সম্ভাব্য হুমকি এবং শিকারীদের থেকে সন্তানকে রক্ষা করার গুরু দায়িত্ব পিতাই পালন করে। যদিও ভারভেট বানরগুলি ইয়াকনের রেড লিস্ট অনুযায়ী নিম্নতম উদ্বেগের একটি প্রজাতি, তবে বাসস্থানের ক্ষতি, শিকার এবং মানব বন্য প্রাণীর সংঘর্ষের কারণে এরা চরম হুমকির সম্মুখীন। এছাড়াও বন উজাড়, নগরাজন এবং কৃষি সম্প্রসারণ সবই কিছু নির্দিষ্ট অঞ্চলে ভারভেট বানরের জনসংখ্যা হ্রাসে অবদান রেখেছে।